গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:20 আর আমি বসে গেছি এক কাপ লিকার চা আদা দিয়ে আর একটা বিস্কুট নিয়ে। যদিও আজকে উঠেছি 8:20-তে, উঠে রান্না বান্না করলাম, কিছুটা রাত্রে করে রেখেছি, কিছুটা এখন করলাম। তো চলো তোমাদের দেখাচ্ছি এরপরে। তো তারপরে হাজবেন্ড উঠে ও হচ্ছে রেডি হচ্ছে, তো ওকে খেতে দেওয়ার আগে ভাবলাম 10 মিনিট একটু চাটা খেয়ে নিই। চা আমি রোজ খাই না। আমি উঠে রান্না করতে করতে নয় আমন্ড ছোলা গুলো ভেজানো থাকে, তোমাদের তো আগেই বলেছি ব্লগে, ওগুলো খাই। আর যদি কোনোদিন রাত্রে ভেজাতে ভুলে যাই তাড়াহুড়ো করে, তো 2-3টে খেজুর খেয়ে নিলাম ব্যাস। তো আজকে ওই কটা আমন্ড খেয়ে রান্না করেছি। তো আজকে চাটা খাওয়ার কারণ হচ্ছে সকালে উঠে থেকে এই পাশটা না ভীষণ মানে কিরম ব্যথা বলে বোঝাতে পারে, এদিকে কোনো ব্যথা নেই, এখান থেকে এইটুকু অব্দি ব্যথা। মানে এইভাবে শুয়েছিলাম, এসির হাওয়াটা পুরো মনে হয় এদিকে লেগেছে। আর আমি ভীষণ ঘামি গরমে, হয়তো রান্না টান্না মানে রান্নাঘরে সব কাজ টাজ সেরে ঘরে গেছি, ঘেমে টেমে ছিলাম, ওইভাবেই যাই হোক ঘামটা পুরো টেনে নিয়েছে। এই জায়গাটা পুরো ব্যথা, তো পুরো ঠান্ডা থেকে হয়েছে এটা। ওই জন্য ভাবলাম একটু আদা দিয়ে চা খেয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট করবো। আজকে ব্রেকফাস্টে রুটি টুটি কিছু করব না, কাল ঘুগনি করেছিলাম রাত্রেবেলা, তো ঘুগনিটা আছে, ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব। তো ওটা খেতে খেতে 10:15 হয়ে যাবে, আগে হাজবেন্ড রেডি হোক ওকে খেতে দিই। তো ঠিক আছে চলো, পরে আবার ফ্রি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আগের দিন রাত্রেবেলা আমি মটর ডাল করব বলে মটর ডালটা সেদ্ধ করে নিলাম প্রেশার কুকারে, আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে তরকারি করব, তাই ঝিঙে আর পেঁয়াজ কেটে রেখেছি, আর আলুর চোখা করব, তাই ওদিকে পেঁয়াজ কেটে রেখেছি ফ্রিজে রেখে দেবো, আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি ভাতের জন্য। তো পরের দিন সকালবেলা আমি উঠেই এখানে ভাত বসিয়ে দিয়েছি, চাল ভেজানোই ছিল, আর এদিকে কড়াইয়ে তেলে ভেজে নিই, এদিকে ডালটা করে নিয়েছি, ডাল তো সেদ্ধ করা ছিল, জাস্ট ডালে ফোড়ন দিয়ে ফুটতে দিয়েছি, আর ওদিকে কড়াইয়ে তেলে ভেজে নিয়েছি, এই আলুর চোখাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা, আর ওই তেলেই আমি চিংড়ি মাছ ভেজে ওই যে রাত্রে কেটে রেখেছিলাম ঝিঙে আর পেঁয়াজ, এই চিংড়ি মাছটা দিয়ে ওটার একটা তরকারি করে ফেলবো। তো আমি হাফ কাজ রাতেই সেরে রেখেছি, সকালে উঠে জাস্ট 30-35 মিনিটের মধ্যে যা হয়ে যায় আর কি। একদিকে ইন্ডাকশনে ভাত হয় আর দুদিকে দুটো তরকারি হয়। তো এই যে চিংড়ি মাছ ভেজে চুলে রেখে দিলাম, তারপরে কড়াইয়ে যে তেলটা রয়েছে ওর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আর কিচ্ছু না, তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা। তো ওটা দিয়ে পরিমাণ মতো নুন চিনি আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঢেলে দেবো, দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এতে কোনো জল আমি অ্যাড করব না, তার কারণ ঝিঙে থেকে এমনিই জল বেরোয়, দিয়ে তারপর ওই জলটা টেনে গেলে বেশ ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি ঝিঙেটা নামিয়ে নেব। তো এই যে তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব, একদম ভাজা ভাজা মতো হবে, বেশ তেল ছেড়ে দেবে, এই পর্যায়ে নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার রান্না সব কমপ্লিট 35 মিনিটের মধ্যে। তো এই যে আমাদের ফাইনাল লাঞ্চ মেনু, ভাত আর এই ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা, আর হচ্ছে আলুর চোখা মানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটাকে মেখে নিয়েছি, আর এদিকে রয়েছে মটরের ডাল, আর খাবার সময় ডিম ভেজে নেব।
আর কাল রাতে করেছিলাম এগ ঘুগনি, তো সেটা রয়েছে, আজকে এটা দিয়েই টিফিন করে নেবো, টিফিন আর এক্সট্রা কিছু বানাবো না। তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে রান্না, এখন বাজে 9:15। তো রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর হাজবেন্ডকে খেতে দিলাম, তারপরে আমার ব্রেকফাস্ট করে নিলাম, দিয়ে স্নানে যাব। তো স্নানে যাওয়ার আগে একটু কুইক ফেশিয়াল করে নিচ্ছি আর কি, ঘরেই ক্লিনজার, টোনার, স্ক্রাবার আর ময়েশ্চারাইজার দিয়ে। কমপ্লিট হয়ে গেছে, এখন 12:30 বাজে। অ্যাকচুয়ালি কাজ আমার আজকে, তোমাদের তো বললামই যে 9:20 বাজছিল মনে হয় তখন, তখন চা খাচ্ছিলাম, তারপরে হাজবেন্ড খেলো, ও বেরিয়ে গেল, তারপরে আমি আজকে তো ঘর মুছবো না, কাল মুছেছিলাম, ঘর দোর ঝাড়টা দিয়ে রেখে দিয়েছি, তারপরে হচ্ছে ও পুজো দিয়ে গেছে, ঠাকুর পুজোর বাসনটা ধুয়ে ও পুজো দিয়ে চলে গেছে। তো তারপরে আমি আমার ব্রেকফাস্টটা করে নিয়েছি 10:10-15 নাগাদ, তারপরে 10:30 থেকে পুরো 12:15 অবধি এই হলো, মানে এই হলো বলতে এতদিন না আমি বিগ বাস্কেটে কিছু অর্ডার দিতে পারছিলাম না, মানে টুকটাক কিছু যেগুলো আনার থাকে তো সেইগুলো, তো দেখলাম হঠাৎ করে স্লটটা ওপেন করে দিয়েছে, এতদিন ক্লোজ ছিল। তো যাই হোক, কিছু জিনিস বাছাই করে করে রাখলাম, একদম ফাইনাল রাত্রেবেলা অর্ডার দিয়ে দেবো। তো যাই হোক, সেটা করতে একটু টাইম লাগলো। তারপরে ওই তো তোমাদের দেখালামই যে আমি ওই সপ্তাহে একদিন কি করি, যেহেতু দেখো আমরা মেয়েরা রান্না বান্না করি, যতই আমি রোদে না বেরোই বা বাইরে বেরোলেও যতই প্রোটেকশন নিয়ে বেরোই, এখন তো বাইরে বেরোচ্ছি না, না হলে টুকটাক তো বাইরে বেরোনোই হয়। তো যাই হোক, কিন্তু রান্না তো করি, রান্নার তো একটা কিছু মানে তেল ঝাল মশলা তাপ এগুলো তো মুখের মধ্যেই আসে, তো সেই জন্য আমি কি করি 7 দিন অন্তর অন্তর, মানে জাস্ট ওটা 7 থেকে 8 মিনিটের কাজ, যখন দেখি যে অনেকদিন কিছু নিজে করছি না, মানে ঘরের কিছু করছি না, তো 7 দিন অন্তর আমি এটা করে নিই। কি করি, তুলো দিয়ে ক্লিনজার দিয়ে মুখটাকে ক্লিন করে নিই প্রথমে, তারপরে একটু স্ক্রাবার নিয়ে নিই, লোটাসের অ্যাপ্রিকট স্ক্রাবার সবার কাছেই থাকে টুকটাক, তো ওইটা দিয়ে 3 থেকে 4 মিনিট স্ক্রাব করে নিই, তারপরে টোনার দিয়ে স্নানে চলে যাই, স্নান সেরে এসে ময়েশ্চারাইজার লাগিয়ে নিই, যেটা আমি লাগাই, ব্যাস এই 7 থেকে 8 মিনিটের কাজ। তো এটা করে টোরে নিয়ে তারপরে স্নান টান সেরে এবার একটু বসবো, তারপর 2 বাজলে তারপরে খাবো, খিদে তো পাইনি। তো যাই হোক, অ্যাকচুয়ালি এখন হয়েছে কি, আমি না বিয়ের আগে খুব যে পার্লার যেতাম, এই করতাম কি, আমার তো দেখেই বুঝতে পারো আইব্রো একদমই কম, করতে হয় না, মানে কোনো অকেশন ছাড়া করি না। তো বিয়ের আগে ওই হয়তো কোনো অকেশনাল পারপাস পার্লারে যেতাম, বা আমার কাকিমার কাছে, বাড়িতে একটা মেয়ে আসে পার্লারে, ওর কাছ থেকে কিছু একটু বলতে ওই লোটাসেরই একটা ফেশিয়াল করে নিলাম, হয়ে গেল। তো বিয়ের পর আমার এই চুল ভীষণ পড়ে, তো ওই জন্য একটা ট্রিটমেন্ট করার জন্য ওই হেড টার্নার বলে আমাদের এখানে আছে, হেড টার্নার হাবিবস এরকম টাইপসের আর কি, তো ওখানে একটা থেরাপি নিয়েছিলাম, মোটামুটি যাই হোক চুল পড়া আগের থেকে অনেক কমেছে, কিন্তু যেটা ফাঁকা হয়ে গেছে আর কিছু করার নেই। তারপরে এবারে এই লকডাউনে বাড়িতে ছিলাম 2 মাস, চুল আরো উঠে চলে গেছে। তো যাই হোক, তখন 3-4 মাস অন্তর অন্তর, বেশ 3 মাস, 4 মাস না 3 মাস অন্তর অন্তর ওই ট্রিটমেন্ট করাতে যেতে হতো, তো তখন মুখে এটা ওটা করা হতো, তারপরে 1.5 বছর পর আর ও ধৈর্যও চলে গেছে, মানে আমার ধৈর্য নেই, আমার মনে হয়েছে এ আর চুল হবে না অত, যা আছে থাক, এই এই কটাই থাক। তো তারপরে এই রিসেন্ট 1.5 বছর ধরে কি হয়েছে, আরবান ক্ল্যাপ আসে আমাদের এখানে, তো বাড়িতে বসেই প্রাইসটাও বেশ রিজনেবল, সব কিছু হয়ে যায়, কিন্তু এখন না ঘরে ঢোকাতে ভীষণই ভয় লাগছে। অ্যাকচুয়ালি আরবান ক্ল্যাপ থেকে আমি প্রতি মাসে কিছু করাই না, কিন্তু আমি 2-3 মাস অন্তর, 2-2.5 মাস, 3 মাস যায় না, 2-2.5 মাস অন্তর কি করি, আরবান ক্ল্যাপ থেকে একদম বুকিং করে নিই, তোমার প্যাডিকিওর ম্যানিকিওর তারপরে ফেশিয়াল 3 মাস অন্তর 2.5 মাস অন্তর আমি এটা করে নিই, কিন্তু এটা তো এখন করতে পারছি না, কেননা যদিও ওরা সেফলি আসে, কিন্তু তবুও কিছুদিন আগে আমার হাজবেন্ড হেয়ার কাট করিয়েছে, দেখলাম অনেক সেফটি নিয়ে আসে ওরা, ওরা পায়ে পর্যন্ত গ্লাভস পরে নিল, হাতে তো পড়লই মাস্ক আছে,
তারপরে যেখানে দাঁড়াবে সেই জায়গাটা একটা পেতে নিল, তো অনেক কিছু নিয়েই আসছে। তো যাই হোক, আমার অত তো এসেন্সিয়াল কিছু নেই, ওই বাড়িতেই টুকটাক চলছে। আর এখন তো কোথাও বেরোচ্ছিও না, কোনো অকেশনও নেই, তো চাপ নেই। তো ঠিক আছে, ছোটখাটো ভাবে এটুকু ঘরে করাই যায়। তো চলো এবার বসি, বসবো না, ভাবছি একটা কাজ করবো। আমাদের এখানে হয়েছে কি, নিচে আমার একদম বাড়ির নিচেই একটা দোকান আছে, ওখানে আয়রন করা হতো। তো আমাদের প্রতি সপ্তাহের আয়রন প্রতি সপ্তাহে দিতাম, করে দিত। এইবার যার দোকান, একটা দাদুর দোকান আর কি, এবার ওই দাদুর দোকানে একজন আসে, মানে কোথা থেকে আসতো জানি না, এখন এই কারণে সে আর আসছে না। এবার কি হচ্ছে, দিলে পরে মানে যেটা একদিন সময় নিত সেটা 4-5 দিন সময় নিচ্ছে। তো খুব মানে যেগুলো আমি একদমই পারবো না ওগুলোই দেওয়া হচ্ছে, আর বাদ বাকি ঘরেই নিচ্ছি। তো 3-4টে জমে গেছে, তো ওগুলোই ভাবছি আয়রন করে নেবো, তা করতে করতে 2টো বেজে যাবে, তারপরে লাঞ্চ করে নেবো। তো ঠিক আছে চলো আমি আয়রনটা করে নিই। তোমরা যে কমেন্টটা করছো বা ডিলিট হয়ে যায়, আমি আর সেটা দেখতে পাই না। আর কমেন্ট করার আগে 3 মিনিট না দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে সেই সাবস্ক্রাইবটা শো করে না। তো এই জিনিসটা যে করছো তার চ্যানেলের জন্য আর আমার চ্যানেলের জন্য, উভয়ের জন্যই ভীষণ খারাপ। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা মিনিমাম 3 মিনিট দেখে তারপর কমেন্ট করো, তারপর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভ্লগটা দেখতে থেকো। ততক্ষণের জন্য বাই।